মাদারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজকে সকল শিক্ষক কর্মকর্তা সহ টঙ্গীপাড়াস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা আমাদেরকে সৌভাগ্যবান এবং মহিমান্বিত মনে করছি যে জাতির জনকের সমাধিতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাতে পারলাম। দেশের সমৃদ্ধি, অগ্রগতি এবং এই যে উন্নতি, যে স্বপ্ন জাতির জনক দেখেছিলেন, আমরা দেরিতে হলেও সেই স্বপ্ন কিছুটা ক্রমান্বয়ে বাস্তবায়ন করতে পারছি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে এটি অবশ্যম্ভাব্য সত্য যে দেশ এগিয়ে যাচ্ছে, দেশের অগ্রগতি উন্নতি অব্যাহত গতিতে সামনে এগোচ্ছে। আমরাও এই উন্নতির শরিক হতে চাই, বিশেষ করে মানারাতের যেসব শিক্ষার্থী তাদের শিক্ষা সমাপ্ত করে দেশের বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে নিজেদেরকে যুক্ত করেছে, তারাও দেশের এই সমৃদ্ধিতে উন্নতিতে নিজেদেরকে যুক্ত করতে পেরেছে। ভবিষ্যতে আমরা আমাদের শিক্ষার্থীদের দেশ গড়ার, দেশের মানুষের সেবার, মানবিকতার, নৈতিকতার যেই স্লোগান নিয়ে মানারাত কাজ করে, সেটি আমাদের শিক্ষার্থীদের অন্তরে ধারণ করে তারা দেশের সেবায় নিযুক্ত হবে। আমরা পরস্পর পরস্পরের পাশাপাশি হাতে হাত ধরে দেশকে সমৃদ্ধ করে তুলব মানবিকতার উজ্জীবনী শক্তিতে। আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াবো। আমার কাছে বাংলাদেশি বাঙালি মানুষ বড় পরিচয় হয়ে উঠবে, এটি আমাদের মূল চেতনা। মূলত এটি স্বাধীনতার চেতনা। আমরা দেশের মানুষকে কোনো জাতি ধর্ম বা কোনো গাত্র বর্ণে বিভক্ত না করে সবাই আমরা বাংলাদেশি, জাতিগতভাবে বাঙালি। এই প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব, এটি আমাদের লক্ষ্য। এবং আমাদের এই লক্ষ্য পূরণে চেতনার বাতিঘর হিসেবে কাজ করবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। এই আদর্শকেই আমরা ধারণ করি, দেশকেই আমরা সবার আগে সবার উপরে স্থান দিই এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি গভীর বিশ্বাস রেখে, নির্ভরতা রেখে আমরা দেশকে, দেশের মানুষকে ভালোবাসব, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, এটি আমাদের লক্ষ্য হোক।